কে কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আবার ই পাঠশালায় চলে এলাম তোমাদের গণিতের ক্লাস নিতে। আমার গণিত বইটির 186 পৃষ্ঠায় বিষয়গুলো আজকে আমরা পড়ব। তাহলে দেখো, তোমাদের বইতে এরকম ভাবে লেখা রয়েছে, আমি অনেকগুলি সংখ্যা লেখা ঘুরি নিয়েছি, সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 9 দিয়ে বিভাজ্য এবং কোনগুলো 3 দিয়ে বিভাজ্য দেখি। তাহলে তোমরা দেখো, এই যে 186 পৃষ্ঠায় দেখো চারখানা ঘুড়ি নিয়েছে, ঠিক না? সেই ঘুড়িগুলোতে সব সংখ্যাও লেখা নেই, এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো সংখ্যা লিখবে এবং দেখবে যে সেগুলো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা, এবং যদি 9 দিয়ে বিভাজ্য হয় সেগুলো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা সেটাও আমরা দেখব, এবং যে সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে না তার মধ্যেও কিছু সংখ্যা কি 3 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে সেটাও আমরা দেখব। ঠিক আছে, চলো এবার তাহলে ঘড়ির সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা দেখা যাক। আমরা বইয়ের মতো করে প্রথম ঘড়িটাকে বোর্ডে এঁকেছি। প্রথম ঘড়িটাই বইতে দুটো সংখ্যা আগেই দেয়া ছিল, একটা 45 এবং একটা 30। দুটো ফাঁকা জায়গা রয়েছে, সেইখানে আমরা নিজেদের ইচ্ছা মতো সংখ্যা বসাব। বসিয়ে দেখব 9 দিয়ে বিভাজ্য কোণগুলো হচ্ছে, 3 দিয়ে বিভাজ্য কোণগুলো হচ্ছে। তাহলে 9 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আমরা এখানে লিখব, 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আমরা এখানে লিখব। তাহলে 9 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো দেখার সময় আমরা ভাগ করে দেখব এবং সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি নিয়েও দেখব যে 9 দিয়ে বিভাজ্যতার শর্ত পালিত হচ্ছে কিনা। 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা আগেই শিখে এসেছি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। আমরা সেইটা কাজে লাগিয়ে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোকে ওইখানে লিখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তার আগে এই দুটো ফাঁকা ঘরে আমি নিজের ইচ্ছা মতো 51 এবং 33 লিখলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা লিখতে পারো। আচ্ছা, এইবার 45কে দেখি। প্রথমে প্রথমে আমরা দেখব 9 দিয়ে বিভাজ্য কিনা, তারপরে দেখব 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 45কে 9 দিয়ে ভাগ করি, 9-এর ঘরের নামটা পড়তে হবে, 9-1-এ 9, 9-2-এ ঠিক 18, 9-3-এ 27, 9-4-এ 36, 9-5-এ 45। দেখো আমাদের 45-এ যেতে হতো, তাহলে 9-5-এ 45 পেয়ে গেছি, কোনো ভাগশেষ নেই বা শূন্য ভাগশেষ রয়েছে। তাহলে 9 দিয়ে বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে 45 পেয়ে গেলাম, তাহলে 45 আমাদের একটি 9 দিয়ে বিভাজ্য সংখ্যা হলো। এবার কি করব, 45-এর অঙ্কগুলোর যোগফল করে দেখি সেই যোগফলটা 9 দিয়ে বিভাজ্য হচ্ছিল কিনা। 45-এর অঙ্কগুলোর যোগফল কত হবে, 4 যোগ 5 সমান করলে, 4 আর 5 যোগ করলে কত হবে,
নয়। তাহলে নয় কি নয় দিয়ে বিভাজ্য? দেখো নয় 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 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাই তো? তাই জন্যে আমরা দেখতে পেলাম 45টাও নয় দিয়ে বিভাজ্য। এইবার দেখো তো এই নয় কি, এই নয় 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, নয় 3 দিয়েও বিভাজ্য। তাহলে দেখো নয় 3 দিয়েও বিভাজ্য, তাহলে এই 45টা কি হবে? 45টা 3 দিয়েও বিভাজ্য হবে, ঠিক আছে? চলো এবার পরের সংখ্যাটাই দেখা যাক। পরের সংখ্যাটা আমাদের রয়েছে 30। 30কে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 9 এর ঘরের নামটা পড়ে, হ্যাঁ ঠিক বলেছ স্যার, 9 3 27, এরপরে গেলে 9 4 36, বেশি হয়ে যাচ্ছে, ওইটা নেব না স্যার, আমরা 27 থেমে যাব। তাহলে বিয়োগ করে আমরা দেখলাম কত ভাগশেষ থাকছে, হ্যাঁ 3 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে 30 9 দিয়ে বিভাজ্য সংখ্যার ঘরে আমরা লিখব না। এইবার 30 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হবে? 3 যোগ 0, কোন সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 3 হলো, 3 কি 3 দিয়ে বিভাজ্য? সবাই বলল হ্যাঁ 3 3 দিয়ে বিভাজ্য। তাহলে 3 দিয়ে বিভাজ্যের ঘরে 45-এর নতুন বন্ধু চলে এলো 30। এইবার তারপরের সংখ্যাটা দেখো সবাই, তারপরের সংখ্যাটি 51। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ তারপরের সংখ্যাটি আমাদের ঘড়িতে রয়েছে 51। 51কে 9 দিয়ে ভাগ করে দেখি, 9 এর ঘরের নামটা সবাই সঙ্গে সঙ্গে পড়ো, 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54। 54 তো বেশি হয়ে যাচ্ছে, ওটা তো নেওয়া যাবে না। তাহলে আমাদের 9 5 45 এই অবধি নিতে হবে, বিয়োগ করলে কত ভাগ শেষ পড়ে থাকবে? ঠিক বলেছ, 51 থেকে 45 বিয়োগ করলে 6 ভাগ শেষ থাকছে স্যার। তাহলে 51 9 দিয়ে বিভাজ্য হলো না, 51 কি 3 দিয়ে বিভাজ্য হলো? দেখা যাক, 51 অঙ্ক দুটোর যোগফল কত হবে? 5 যোগ 1, অর্থাৎ 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হবে। 6 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ স্যার 6 3 দ্বারা বিভাজ্য, 3 1 3, 3 2 6, তাহলে 51 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য, তাহলে একেও 3 দিয়ে বিভাজ্যের ঘরে লিখে দিলাম, ঠিক আছে? এইবার আমাদের ঘড়িতে পরবর্তী সংখ্যা 33। 33কে দেখা যাক, নয় দিয়ে ভাগ করো, সবাই 9 এর ঘরের নামটা জানো, এবং সবাই পড়লেই দেখতে পারবে 9 3 আমাদের 27 হয়, কিন্তু 9 4 36, তাহলে 9 4 নেব না, কারণ 36 33 থেকে বড় হয়ে যাচ্ছে।
তাহলে 9 × 3 = 27 এই অবধি নেব। তাহলে আমাদের 33 থেকে 27 বিয়োগ করলে ভাগশেষ পড়ে থাকবে এবং 6 ভাগশেষ পড়ে রইল, দেখলাম। তাহলে 33ও 9 দিয়ে বিভাজ্য হলো না। এইবার 33 এর অঙ্কগুলোর যোগফল কত বলো? 3 + 3, অর্থাৎ 33 এর অঙ্কগুলোর যোগফল হলো 6। 6 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 6 3 দিয়ে বিভাজ্য। তাহলে 33 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, তাহলে 33ও 3 দিয়ে বিভাজ্য। তাহলে দেখতেই পেলে প্রথম ঘুরিটায় আমরা যে সংখ্যাগুলো নিয়েছিলাম তার মধ্যে সকলেই 3 দিয়ে বিভাজ্য হলো, কিন্তু 9 দিয়ে বিভাজ্য হলো একটি মাত্র সংখ্যা, সেটা 45। যে 9 দিয়ে বিভাজ্য হয়েছিল সে 3 দিয়েও বিভাজ্য হয়েছিল, কিন্তু আর যারা 3 দিয়ে বিভাজ্য হয়েছে তারা 9 দিয়ে বিভাজ্য হয়নি। ঠিক আছে, তাহলে আমরা পরের ঘুড়িগুলো দেখি। এবার দ্বিতীয় ঘুড়িতে একটি সংখ্যা লেখা আছে, 63। আমরা নিজেদের ইচ্ছা মতো আরো কয়েকটি সংখ্যা এখানে লিখি। কি কি সংখ্যা লেখা যায়? আমি আমার ইচ্ছা মতো এখানে 54 লিখলাম, এখানে 27 লিখলাম, আর এখানে 39 লিখলাম। আমার ইচ্ছা মতো আমি এই সংখ্যাগুলোকে লিখলাম। এবার দেখা যাক কোনগুলো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে এবং কোনগুলো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। প্রথমে 54, ঠিক আছে, তোমরা এবার একটু তাড়াতাড়ি বলবে। 54, 9 এর ঘরের নামটা, হ্যাঁ সবাই পড়ছো। তাহলে 9 × 5 = 45, 9 × 6 = 54, ঠিক বলেছ, 9 × 6 = 54। তাহলে ভাগ তো আমাদের মিলে গেল, অর্থাৎ 54 9 দিয়ে বিভাজ্য। এইবার 54 এর অঙ্কগুলোর যোগফল করো দেখি। 54 এর অঙ্কগুলোর যোগফল 5 + 4, 5 আর 4 যোগ করলে আমাদের 9 হবে। দেখো 9 কিন্তু 9 দিয়ে বিভাজ্য, দেখতে পাচ্ছ? তাহলে 9 9 দিয়ে বিভাজ্য। তাহলে এখানেও আমাদের সেই শর্তটা কাজে লাগছে যে সমষ্টি যদি 9 দিয়ে বিভাজ্য হয় সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। এইবার 9 কি 3 দিয়ে বিভাজ্য? এই 9টা কি 3 দিয়েও বিভাজ্য? হ্যাঁ, কারণ 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 = 9 তাহলে এই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে। তাহলে এই 9টাও 3 দিয়ে বিভাজ্য। তাহলে 54কে 3 দিয়ে বিভাজ্যের ঘরে লিখে দাও। তাহলে 54কেও 3 দিয়ে বিভাজ্যের ঘরে লিখে দিলাম। এরপরে আমরা দেখব 63। 63 বইতেই দেয়া ছিল, 63 9 দিয়ে বিভাজ্য কিনা দেখব। হ্যাঁ ঠিক বলেছ, 9 এর ঘরের নামটা পড়লে স্যার দেখতে পাচ্ছি 9 × 7 = 63। তাহলে তো স্যার এটাও মিলে গেল, স্যার তার মানে 63ও 9 দিয়ে বিভাজ্য হবে। এইবার দেখো 63 এর অঙ্কগুলোর যোগফল যদি করতে, হ্যাঁ সবাই বলে ফেললো 6 আর 3 যোগ করলে 9 হবে স্যার, 9 দিয়ে বিভাজ্য, কারণ 9 × 9। সুতরাং 63ও 9 দিয়ে বিভাজ্য স্যার। তাহলে এখানেও শর্তটা কাজে লেগেছে। এবার এই 9 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, একটু আগে দেখলাম স্যার 9 3 দিয়ে বিভাজ্য, 3 × 3 = 9 হয়, তাহলে 63 3 দিয়েও বিভাজ্য।
তাহলে 63 কি হলো? 9 দিয়েও বিভাজ্য এবং 3 দিয়েও বিভাজ্য, তাহলে এখানে 63 লিখে দিলাম। তারপরে দেখো 39, 39-কে 9 দিয়ে ভাগ করার চেষ্টা করি। হ্যাঁ ঠিক বলেছো, 9 5-এ 45 বেশি হয়ে যায় স্যার, তাহলে আপনি এখানে 9 4-এ 36 নিন। 36 নিলে 39 থেকে বিয়োগ করলে 3 ভাগশেষ পড়ে থাকলো, অর্থাৎ 39 9 দিয়ে বিভাজ্য হলো না। 39-এর অঙ্কগুলোর যদি যোগফল করি তাহলে আমাদের হবে 3+9 অর্থাৎ 12। 12 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ স্যার, 3 4-এ 12, তাহলে 12 তো 3 দিয়ে বিভাজ্য। তাহলে 39-এর সংখ্যা দুটির বা সংখ্যাগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য, তার মানে 39-ও 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 39 3 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। এরপরে আমাদের এই ঘড়িতে আর একটি মাত্র সংখ্যা পড়ে রয়েছে, সেটি হচ্ছে 27। চলো দেখা যাক 27 3 দিয়ে বিভাজ্য হয় না 9 দিয়ে বিভাজ্য হয় না 2 দিয়েই বিভাজ্য হয়। তাহলে লেখো 27 27-কে 9 দিয়ে ভাগ করব। ঠিক 9 3-এ 27 স্যার, আমাদের এতবার নামটা পড়তে পড়তে 9-এর ঘরের নামটা একদম মুখস্থ হয়ে গেছে। তাহলে 9 3-এ 27, তাহলে স্যার ভাগ মিলে গেছে। খুব খুশির খবর যে 27 9 দিয়ে বিভাজ্য। আচ্ছা এইবার 27-এর অঙ্ক দুটোর যোগফল আমরা স্যার বের করব। তাহলে 2+7 করলে কত হবে? 27 2+9 হবে। দেখো 9-ও কিন্তু 9 দিয়ে বিভাজ্য, তাহলে এদের সংখ্যা দুটোর সমষ্টি, সংখ্যার অঙ্ক দুটোর সমষ্টি 9 দিয়ে বিভাজ্য ছিল, ওই জন্যেই 27-ও 9 দিয়ে বিভাজ্য হয়েছে। তাহলে দেখো দেখি এই 9 কি 3 দিয়েও বিভাজ্য? হ্যাঁ 3 3-এ তো 9 হয়, তাহলে 9-টাকে 3 দিয়েও ভাগ করলে মিলে যাবে। তাহলে 27-ও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কারণ আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দিয়ে বিভাজ্য, আমরা আগেই এটা শিখেছি। তাহলে এখানে 27-টাও লিখে দেব। এরপরে আমরা পরবর্তী ঘড়িতে চলে যাব। আমরা আমাদের তৃতীয় ঘড়িতে চলে এসেছি। তোমরা নিজের নিজের বইতে দেখো ঘড়িতে 2 সংখ্যা আগের থেকেই দেওয়া রয়েছে, বাকি 2 সংখ্যা তোমরা নিজেদের ইচ্ছা মতো লিখবে। আমি প্রথম 2 ঘড়ির ক্ষেত্রে আমার ইচ্ছা খুশি মতো সংখ্যা নিয়ে করে দিয়েছি, এইবার বাকি 2 ঘড়িতে আমি আর সংখ্যা লিখে দেব না। আমি দেখতে চাই তোমরা তোমাদের ইচ্ছা মতো কেমন সংখ্যা লেখো, ঠিক আছে। তাহলে আমি শুধুমাত্র বইতে যে 2 লেখা রয়েছে এই 2টোই করছি, তোমরা নিজেদের ইচ্ছা খুশি মতো সংখ্যা নিয়ে ঠিক যেভাবে করা হচ্ছিল এতক্ষণ ওইভাবে করে খাতায় করবে, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক, তৃতীয় ঘড়িতে প্রথম সংখ্যাটি লিখেছে 90, 90-কে কত দিয়ে ভাগ করব বলো? 9 দিয়ে বিভাজ্য কিনা দেখার জন্য 9 দিয়ে ভাগ করতে হবে, এবং 9
এর ঘরের নামটা পড়তে হবে, তাই তো? তাহলে দেখো, প্রথমে নয় রয়েছে, একবার যাবে। তাহলে আমরা কত লিখবো? 9-1-এ 9 লিখলাম, বিয়োগ করে দিলে 0 এলো। এবার কি হবে দেখো, আমাদের এই শূন্যটা অর্থাৎ ভাজ্যের এককের ঘরের শূন্যটা নিচে নেমে আসবে। যখনই নিচে কেউ আসে আমাদের ভাগফলের ঘরে, কিছু একটা তো পড়বেই। তাহলে কি পড়বে ভাগফলের ঘরে? ভাগফলের ঘরে আমাদের পড়বে শূন্য। তাহলে 9-এর সঙ্গে শূন্য গুণ করলে কত হবে? তোমরা জানো শূন্যই হবে, এভাবেও ভাবতে পারো, বা এখানেই যদি তোমরা 10 লিখে দাও তাহলেও হবে। তাহলে কি হলো, 90 9 দিয়ে বিভাজ্য হলো, কারণ দেখো ভাগ শেষে শূন্য রয়েছে। তাহলে দেখো 90 9 দিয়ে বিভাজ্য হলো। তাহলে 90 কে এই ঘরে লিখে দাও। 90 এর অঙ্কগুলোর সমষ্টি করো দেখি। 90 এর অঙ্কগুলোর সমষ্টি দেখা হবে 9 যোগ 0, তাহলে এর মানে হচ্ছে 9। 9 কি 9 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 9 9 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো 90টাও 9 দিয়ে বিভাজ্য হয়েছিল এবং আমরা ভাগ করেও দেখেছিলাম। এইবার 9 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ স্যার, 3 3-এ 9। তাহলে এই 90টা তো এই 3 দিয়েও বিভাজ্য হয়েছে, তাহলে 90টাকে 3 দিয়ে বিভাজ্যের ঘরেও লিখতে হবে। এরপরে আমাদের ছিল 96। 96 9 দিয়ে বিভাজ্য কিনা দেখার জন্যে 96 কে 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমেই 9 রয়েছে, তাহলে একবার যাবে, 9 1-এ 9, 0 পড়ে থাকবে, বাদিকে 0 লেখাও যায় না লেখাও, তাই আমি লিখছি না। তাহলে এই 6টা নিচে নেমে আসবে। এবার 9-এর ঘরের নামটা পড়লে কখনোই আমরা 6 পাবো কি? কখনোই আমরা 6 পাবো না। তাহলে কত লিখবো আমরা ভাগফলের এককের ঘরে? ঠিক বলেছ স্যার, 0 একবারও যাচ্ছে না, মানে 0 বার গেল। তাহলে 0-এর সঙ্গে 9 গুণ করলে 0 হবে, বিয়োগ করে এখানে 6 লিখবো। বুঝতে পেরেছ? তাহলে 96 9 দিয়ে বিভাজ্য হবে হলো না। এবার 96 দেখবো 3 দিয়ে বিভাজ্য কিনা, তার জন্য 96 এর অঙ্ক দুটোর যোগফল করতে হবে। যোগফল করো, 9 আর 6 যোগ করলে 15 হয়। তাহলে দেখি 3-এর ঘরের নামটায় 15 আসে কিনা, তবেই তো বলতে পারবো যে 15 3 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15 এলো স্যার। 3 5-এ 15 এসেছে, তার মানে 15 3 দিয়ে বিভাজ্য। 96 এর অঙ্ক দুটোর সমষ্টি 15 ছিল, 15 3 দিয়ে বিভাজ্য, তার মানে 96ও 3 দিয়ে বিভাজ্য। তাহলে 96টা 3 দিয়ে বিভাজ্য হল। এরপরে আমরা তার পরের ঘড়িতে চলে যাচ্ছি। পরের ঘড়িটাই দেখো দুটো সংখ্যা লিখে দেওয়া আছে, 3 অঙ্কের দুটো সংখ্যা লিখে দেওয়া আছে, 165 এবং 369। তাহলে চলো দেখি এই সংখ্যাগুলো কোনটি 9 দিয়ে বিভাজ্য, কোনটি 3 দিয়ে বিভাজ্য, সেটা আমরা দেখি। প্রথমেই 165-কে নিয়ে নিলাম, 9 দিয়ে ভাগ করো, একক দশক শতক এদের স্থানগুলো চিহ্নিত করে দিলাম। তাহলে প্রথমে দেখো 1-এর ভিতর 9 যায় না, তাহলে ওটা বাদ। তাহলে এবার আমাদের দুটো সংখ্যা নিতে হবে, অর্থাৎ 16। 16-এর ভিতর 9 কবার যায় বলো? হ্যাঁ ঠিক বলেছ, 9 1-এ 9 একবারই যাবে স্যার। বিয়োগ করো, 7 হলো, এই 5টা নেমে আসবে। এইবার আবার 9-এর ঘরের নামটা পড়ো,
নয় একে নয়, নয় দুয়ে ১৮, নয় তিনে ২৭, নয় চারে ৩৬, নয় পাঁচে ৪৫, নয় ছয়ে ৫৪, নয় সাতে ৬৩, নয় আটে ৭২, নয় নয়ে ৮১, নয় নয়ে ৮১ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ৮ অবধি থেমে যেতে হবে, তাহলে নয় আটে ৭২, দেখো ভাগটা মিললো না, তাহলে ৭৫ থেকে দুই, এই ৭৫ থেকে ৭২ বিয়োগ করব, সবাই বিয়োগ করো, ঠিক বলেছ, ৩ হয়েছে স্যার, তাহলে ১৬৫ নয় দিয়ে বিভাজ্য হলো না। এবার ১৬৫ এর অঙ্কগুলোর যোগফল করে দেখি, এক যোগ ৬ যোগ ৫, এটা সমান সমান কত হচ্ছে, ৬ একে ৭, আর ৫ ঠিক ১২, তাহলে বলো তো ১২ কি ৩ দিয়ে বিভাজ্য? হ্যাঁ একদম সঠিক বলেছ যে ৩ ৪ ১২ হয়েছে, তাহলে ১৬৫ এর অঙ্কগুলোর সমষ্টি ১২ হচ্ছিল এবং ১২ ৩ দিয়ে বিভাজ্য, এর থেকে আমরা কি বলতে পারি, এর থেকে আমরা বলতে পারি ১৬৫ও ৩ দিয়ে বিভাজ্য, তাহলে এখানটায় ১৬৫ লিখে দিলাম, এবার ৩৬৯, ৩৬৯ এর ক্ষেত্রে আমি আর ভাগ করে দেখাচ্ছি না, নয়ের ক্ষেত্রে তোমরা ভাগ করে দেখাবে, ঠিক আছে, আমি এবার অঙ্কের সমষ্টিটাই বের করব, এই সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টিটাই আগে বের করব, তাহলে কত হবে বলো, ৩ যোগ ৬ যোগ ৯ সমান কত হবে, ৬ আর ৩ যোগ করলে ৯ হয়, এবং ৯ এর সঙ্গে আর একটা ৯ যোগ করলে কত হবে, ঠিক বলেছ ১৮ হবে, তাহলে ১৮ কি ৯ দিয়ে বিভাজ্য? হ্যাঁ ১৮ তো ৯ দিয়ে বিভাজ্য হবে, ৯ দুই ১৮ হয়, ১৮ কি ৩ দিয়ে বিভাজ্য? হ্যাঁ স্যার এটাও ঠিক, তো ৩ ছয়ে ১৮ হয় তো, তাহলে এটা তো ৩ দিয়েও বিভাজ্য হচ্ছে, তাহলে ৩৬৯ এই সংখ্যাটা ৯ দিয়েও বিভাজ্য আবার ৩ দিয়েও বিভাজ্য, তাহলে একে দুটো ঘরেই রাখতে হবে, ৯ দিয়ে বিভাজ্যের ঘরেও রাখলাম আবার ৩ দিয়ে বিভাজ্য সেই ঘরেও রাখলাম, ঠিক আছে, এরপরে আমাদের দেখতে হবে ভাগ না করে ৯ দিয়ে বিভাজ্য কিনা দেখি, এইবার আমরা সেগুলো করব, দেখো আমরা ঘড়ির অঙ্কগুলো দেখেছি, এইবার তার ঠিক পরেই রয়েছে ভাগ না করে ৯ দিয়ে বিভাজ্য কিনা দেখি, আমরা এই অঙ্কগুলো এবার করব, তাহলে ঘড়ির অঙ্কগুলোর বেলায় আমরা ভাগ করে করেও দেখছিলাম যে ৯ দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা, এইবার আমরা ভাগ করে আর দেখব না, সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি বের করে যদি ৯ দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে বলে দেব সংখ্যাটি ৯ দিয়ে বিভাজ্য, যদি বিভাজ্য না হয় তাহলে বলবো বিভাজ্য ৯, ঠিক আছে, আর এদিকে দেখো যে ওই সেই ঘড়ির অঙ্কের সময় যেগুলো লিখেছিলাম সেই সংখ্যাগুলো না আমি মুছিনি, দেখেছো, তাহলে এই সংখ্যাগুলো দিয়েও ক্লাসের একদম শেষে খুব একটা মজার জিনিস তোমাদের দেখাবো, এইবার প্রথম সংখ্যা আমাদের কত রয়েছে, ৬৯, ৬৯-এর দেখো দুটি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক ৬ আর একটি অঙ্ক ৯, এককের ঘরের অঙ্ক ৯, দশকের ঘরের অঙ্ক ৬, তাহলে এই দুটিকে আমাদের কি করতে হবে, ঠিক বলেছ, এই অঙ্ক দুটোকে আমাদের যোগ করতে হবে, নয়ের সঙ্গে ৬ যোগ করো কত হয়, একদম ঠিক, নয়ের সঙ্গে ৬ যোগ করলে ১৫ হবে, ১৫ কি ৯ দিয়ে বিভাজ্য? কখনোই না স্যার, নয়ের ঘরের নাম তাই কোনোদিন ১৫ আসে না,
নয় একে নয় হয়, নয় দুয়ে 18 হয়ে যায়, তাহলে কোথাও 15 আসে না স্যার। তাহলে 15 নয় দিয়ে বিভাজ্য 9। এর থেকে কি লিখতে পারবো? এর থেকে লিখতে পারবো স্যার 69 নয় দিয়ে বিভাজ্য হবে না। তাহলে কি লিখবো? 69 নয় দিয়ে বিভাজ্য 9। একটা জিনিস দেখো, 69-এর অঙ্ক দুটোর যোগফল কত হচ্ছিল? 15। তিনের ঘরের নামটা যদি পড়ি তাহলে দেখবো 3 × 5 = 15 হয়। তাহলে এই 69 সংখ্যাটি কিন্তু স্যার 9 দিয়ে বিভাজ্য না হলেও এটি কিন্তু 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। তাহলে 69-কে 3 দিয়ে বিভাজ্যের ঘরে লিখে দিলাম, ঠিক আছে। আমরা এবার তার ঠিক পরের সংখ্যা 72-কে দেখব 9 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে লেখাই রয়েছে ভাগ না করে। তাহলে ভাগ না করে করতে গেলে কি করতে হবে? প্রথমেই সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি বের করতে হবে স্যার। তাহলে 7 আর 2, এর দুটো সংখ্যা, এদের সমষ্টি বের করছি। 7 আর 2 যোগ করলে কত হবে? 9 হবে। 9 কি 9 দিয়ে বিভাজ্য? হ্যাঁ স্যার, অবশ্যই 9 দিয়ে বিভাজ্য। আচ্ছা, এই অবধি ঠিক আছে। তাহলে 9 যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে তো স্যার 72 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 72 9 দিয়ে বিভাজ্য হলো। তাহলে আর একটা সংখ্যা বাড়লো আমাদের 9 দিয়ে বিভাজ্যের ঘরে, সেটি হলো 72। 72-এর অঙ্কগুলোর সমষ্টি 9 ছিল, আবার এই 9-কে 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে 72 3 দিয়েও বিভাজ্য, ঠিক। তাহলে 72 3 দিয়েও বিভাজ্য, সেটাও আমরা লিখে দিলাম। আমরা 72-এর ঠিক পরে যে সংখ্যাটা আছে 118, সেই সংখ্যাটা লিখেছি বোর্ডে। একে দেখব 9 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে এর অঙ্কগুলোর সমষ্টি বের করতে হবে আমাদের। তাহলে অঙ্কগুলোর সমষ্টি বের করো। অঙ্কগুলোর সমষ্টি বের করলে দেখবা কত হচ্ছে? 8 × 1 = 9 আর 1 = 10। 10 কি 9 দিয়ে বিভাজ্য? হবে না স্যার, 10 তো 9 দিয়ে বিভাজ্য নয়। 10 9 দিয়ে বিভাজ্য নয়। দশ তো 9 দিয়ে বিভাজ্য হলো না। এর থেকে আমরা কি বলে দিতে পারবো? এই 118 সংখ্যাটিও 9 দিয়ে বিভাজ্য নয়। এটা আমরা এখান থেকেই বলতে পারবো। আবার 118-এর অঙ্ক তিনটির যোগফল হয়েছিল 10। 10 কি 3 দিয়ে বিভাজ্য? তিনের ঘরের নামটা পড়ে দেখি। 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। এলো না স্যার 10। তাহলে এই 118 9 দিয়েও বিভাজ্য না এবং 3 দিয়েও বিভাজ্য না। তাহলে 118টা কি হলো? 118 এই 3 দিয়েও বিভাজ্য হলো না, 9 দিয়েও বিভাজ্য হলো না। এবার আমরা এর পরের সংখ্যাটি দেখি। আমরা 118-এর ঠিক পরে যে সংখ্যাটা বইতে দিয়েছে 351, 351-কে ভাগ না করেই দেখব 9 দিয়ে বিভাজ্য কিনা। তার জন্য আমাকে প্রথমেই 351-এর যে তিনটি অঙ্ক রয়েছে, 3, 5 এবং 1, এদের কি করব? সমষ্টি বের করব। তাহলে বের করো, 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 হয়, আর তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 9। 9 কি 9 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 9 তো 9 দিয়ে বিভাজ্য স্যার।
তাহলে এর থেকেই আমরা বলতে পারবো 351 9 দিয়ে বিভাজ্য, 351 9 দিয়ে বিভাজ্য। তাহলে লিখে দিই এখানে 9 দিয়ে বিভাজ্যের ঘরে নতুন একটা সংখ্যা গেল 351। ঠিক আছে, এইবার দেখো 351 এর অঙ্কগুলোর সমষ্টি হয়েছিল 9, এই 9টাকে 3 দিয়েও ভাগ করা যায়, তাই তো? 9টা 3 দিয়েও বিভাজ্য, তাহলে 351 3 দিয়েও বিভাজ্য হবে, তাহলে 351 3 দিয়েও বিভাজ্য হবে। দেখো এবার আমরা কি করব, এই যে গোলটা নিয়েছি এই গোলের ভেতরে এতক্ষণ যে সংখ্যাগুলো আমরা লিখেছিলাম বোর্ডের ঠিক ডান পাশে, একদম ডান পাশে যে সংখ্যাগুলো লিখেছি তার ভেতরে যে সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলোকে আমি এই গোলের ভেতরে লিখি, সবগুলোকে লিখবো না, দেখো অল্প কয়েকটাকে লিখি। 45 লিখলাম, 63 লিখলাম, 72 লিখলাম, 90 লিখলাম, আর লিখলাম 351 লিখলাম। ঠিক আছে, তোমরা সবগুলো লিখেই করবে, আমার এখানে বোর্ডে জায়গা কম তাই আমি 9 দিয়ে বিভাজ্য 5টি সংখ্যা এখানে লিখলাম। আচ্ছা এবার এই সংখ্যাগুলোকে দেখো দেখি আমি কি কি সংখ্যা নিয়েছি, 45 নিয়েছি, 63 নিয়েছি, 72 নিয়েছি, 90 নিয়েছি, 351 নিয়েছি। এরা সবাই 9 দিয়ে বিভাজ্য। নিচের দিকে তাকিয়ে দেখো এই সংখ্যাগুলো কি এইখানেও রয়েছে, এই সংখ্যাগুলো কি এখানেও আছে, একটু মন দিয়ে দেখলেই দেখবে হ্যাঁ ওইখানেও আছে স্যার, এই যে 45, আবার এই যে 63, আবার এই যে 90, এই যে 72 স্যার, এই যে 351। তাহলে উপরে এই 9 দিয়ে বিভাজ্য সংখ্যার ভেতরে যাদের পাওয়া গেছিল তাদেরকে 3 দিয়ে বিভাজ্য সংখ্যার ভেতরেও পাওয়া গেছিল, কিন্তু দেখো তো এছাড়া অন্য সংখ্যাগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে কিনা, 54 এই যে এখানে, এখানে এই যে 54, এখানে 27, এই যে 27, এইখানে 369, এইখানেও 369, এ কি ব্যাপার, এখানে যারা আছে তারা এখানেও রয়েছে কিন্তু এইখানে যারা আছে সবাই কি ওখানে আছে, দেখি তো এইখানে যারা আছে তারা কি সবাই ওখানে আছে, সবাই কি ডবল ডবল করে আছে, দেখা যাক। প্রথমেই খুঁজে পেলাম 30কে, 30 এখানে রয়েছে কিন্তু এখানে নেই, তার মানে 30 3 দিয়ে বিভাজ্য কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমরা একটি সংখ্যা খুঁজে পেলাম যাকে 3 দিয়ে বিভাজ্য বলা যাচ্ছে কিন্তু সে 9 দিয়ে বিভাজ্য নয়। আরো আছে কিনা দেখি তো, হ্যাঁ 51, 51 তো 3 দিয়ে বিভাজ্য হয়েছিল কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে কি দেখতে পেলাম এইখানে, আমরা সেটা একেও ফেলি, কয়েকটা 3 দিয়ে বিভাজ্য কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয় সংখ্যার মধ্যে দেখো 96, 96 3 দিয়ে বিভাজ্য ছিল কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে না, যেমন আমার 69 3 দিয়ে বিভাজ্য কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়, তেমনি আমার 165 3 দিয়ে বিভাজ্য কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়, 165। এই গোলটা আমাদের 9 দিয়ে বিভাজ্য, এই গোলটা এই বড় গোলটা তাহলে আমাদের কি 3 দিয়ে
বিভাজ্য। তাহলে বুঝতেই পারছো তিন দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো নয় দিয়ে নাও ভাগ করা যেতে পারে, কারণ কি নয় দিয়ে ভাগ বিভাজ্য সংখ্যার গোলের বাইরেও কিছু সংখ্যা রয়ে গেল যাদেরকে তিন যারা তিন দিয়ে বিভাজ্য। তাহলে কি দেখছি আমরা, দেখছি যেসব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা তিন দিয়েও বিভাজ্য। দেখো নয় দিয়ে বিভাজ্য হলে তারা এই বড় গোলটার ভেতরেও থাকছে, তার মানে তারা তিন দিয়েও বিভাজ্য। কিন্তু তিন দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা নয় দিয়ে বিভাজ্য কি হবে না, নয় দিয়ে বিভাজ্য নয়। যেমন দেখো এইখানে 96 165, তিন দিয়ে বিভাজ্য হলেও এরা নয় দিয়ে বিভাজ্যের গোলে আসতে পারেনি। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেইটাই একটা ছোট্ট অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আমরা দেখব। দেখো আমরা এখানে একটা নীল রঙের ডিম্বাকৃতি জায়গা নিয়েছি, এর ভেতরে আমরা কি করব, এর ভেতরে আমরা নয় দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোকে লিখব। আমরা অনেকগুলি সংখ্যায় দেখেছি যেগুলি নয় দিয়ে বিভাজ্য, আমরা তাদের নয় দিয়ে ভাগ করেও দেখেছি এবং তাদের অঙ্কগুলোর সমষ্টি নিয়েও দেখেছি যে তারা নয় দিয়ে বিভাজ্য হচ্ছে কি না। সেই সংখ্যাগুলো দেখো একে একে লিখছি, 45 এবং 63 দুটি সংখ্যা লিখলাম, দুটি সংখ্যারই অঙ্কগুলির যোগফল দেখো 9। তারপরে 72 লিখলাম, তারও সংখ্যার অঙ্কগুলির যোগফল 9। 27-এরও অঙ্কগুলির যোগফল 9। তাহলে প্রত্যেকেই দেখো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। 90-এর অঙ্কগুলির যোগফলও দেখো 9+0 মানে 9 হবে, অর্থাৎ 90ও 9 দিয়ে বিভাজ্য। এসো আরও কিছু সংখ্যা দেখি, 351ও একটা সংখ্যা যেটা 9 দিয়ে বিভাজ্য, 369 এটাও 9 দিয়ে বিভাজ্য হবে, আমরা দেখেছিলাম। 117 দেখবা তোমরা সবাই, 117ও 9 দিয়ে বিভাজ্য হবে। আর একটা লিখলাম 36। তাহলে এখানে আমরা কিছু সংখ্যা লিখলাম যারা 9 দিয়ে বিভাজ্য। এইবার দেখো আমরা এই কমলা রঙের ডিম্বাকৃতি অংশটাই তিন দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি একে একে লিখব। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো 45 লিখলাম, 45 আমরা দেখেছিলাম যেমন 9 দিয়ে বিভাজ্য তেমনি এটা তিন দিয়েও বিভাজ্য। আবার 63টাও আমাদের তিন দিয়ে বিভাজ্য। 72, 27 প্রত্যেকটি সংখ্যাই আমরা দেখো দেখেছিলাম প্রত্যেকেই তিন দিয়ে বিভাজ্য সংখ্যা হয়েছিল। আরও কিছু লিখি, 90 দেখো একে একে আমরা এখানে একটা একটা করে সংখ্যা লিখছি। ঠিক আছে, তোমরা ওই বইয়ের যে পৃষ্ঠাটা 186 পৃষ্ঠা সেইটা দেখলেই বুঝতে পারবা যে এই সংখ্যাগুলো আমরা করেছিলাম এবং দেখেছিলাম যে এরা 9 দিয়ে বিভাজ্য কোণগুলো, 3 দিয়ে বিভাজ্য কোণগুলো। দেখো একে একে সংখ্যা আমরা দিয়েই চলেছি, 36 দিলাম এখনই, আরও কিছু সংখ্যা দিই বলো তোমরা, বলো একটা যে কোনো সংখ্যা বলো, দেখো ঠিক সেইটাই চলে আসবে। 186 পৃষ্ঠা থেকে একটা 3 দিয়ে বিভাজ্য সংখ্যা বলো, হ্যাঁ 30 চলে এলো, 96 চলে এলো, 84 চলে এলো, 84 দেখবা 3 দিয়ে বিভাজ্য একটি সংখ্যা, কারণ 84-এর অঙ্কগুলির যোগফল হবে 12, 12 তিন দিয়ে বিভাজ্য, তাই 84ও তিন দিয়ে বিভাজ্য। আরেকটি হলো 61 লিখলাম, 165ও লিখে দিলাম। এইবার দেখো তো একদম ডান দিকের সংখ্যাগুলোকে ভালো করে দেখো, 63 351 45 369, এই সংখ্যাগুলো সব 9 দিয়েও বিভাজ্য ছিল না,
দেখো এই নীল দাগটা দিয়ে যে সংখ্যাগুলোকে ঘিরে দিয়েছি, এই সংখ্যাগুলো কি সবাই নয় দিয়েও বিভাজ্য ছিল না? হ্যাঁ ঠিক বলেছো, নীল দাগের ভেতরে যে সংখ্যাগুলো এখন রয়েছে সেগুলো নয় দিয়েও বিভাজ্য ছিল, আবার তিন দিয়েও বিভাজ্য। তাহলে কি দেখতে পেলাম? যেসব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা তিন দিয়েও বিভাজ্য, কিন্তু তিন দিয়ে বিভাজ্য সর্বদা নয় দিয়ে বিভাজ্য না। সবাই আশা করি খুব ভালো করে ক্লাসটা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন এই পাঠশালায় তোমাদের সাথে দেখা হবে।